আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম 1971 সালের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আস্তে আস্তে বাবা সন্তানের লাশ খালে করার চাইতে বড় বোঝা বাপের জন্য আর কিছু নাই আল্লাহ আমার কবিতার টুকরা সন্তান সারা বাংলাদেশ বাংলাদেশের বাইরে কোরআনের তাফসির করত আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস মাত্র কয়েক মাস আগে আমার মায়ের জানাজা পড়ায় গেল আমাকে একটু সময় দিল না আমি আমার আমি যে আমার মহিলাদেরকে আমার মা মারা গেলেন আমার ভাইকে সান্ত্বনা দেব আমাকে সময় দেওয়া হলো না আমার কলেজের টুকরা বুলবুল গতকাল চলে গেছে আমি জানতে পারলাম আজকে আসরের নামাজে শুরু হয় পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর ডাকাত হত্যাকারী ধর্ষণকারী আমি আমি আল্লাহর নামে কসম করে বলছি আল্লাহ তোমার জাতের কসম তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম 1971 সনের এক ফোঁটা পানি বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে নাই আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই জালিমরা বরদাস্ত করতে পারে নাই যার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদাতের তামন্না করি আমি শহীদ হতে চাই তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না